ক্ষতস্থানে পট্টি বাঁধিয়া থাকিলে রক্ত পুজ বদরসে পট্টি ভিজিলে অজু যাইবে কিনা? প্রশ্নকারী প্রশ্ন করছে, জবাব দেওয়া হচ্ছে। এখানে একেবারে প্রশ্ন তুলে দেওয়া হচ্ছে, হুজুরের পক্ষ থেকে জবাব এভাবে সাজানো হয়েছে, সকলের জন্য খুবই উপযোগী। ঘরের একেবারে বৃদ্ধ মা বাবা সন্তান স্ত্রী পুত্র সকলের জন্য। সন্তানেরা অনেক লাজুক, বিশেষ করে ঘরের মেয়েরা লাজুক, তারা সব কিছু জিজ্ঞাসা করতে পারে না। এই বইটা থাকবে, তাদেরকে যদি একটু ব্রিফ দেন মাসলা মাসাইলের জন্য, এটা যথেষ্ট। তোমার প্রয়োজনের সব কিছু এখানে পাবা, একটু খুঁজে নিও, সে তার প্রয়োজনের সব এখানে পাবে এবং শিখে নিতে পারবে। তো একটি মাসালায় আমি যাই। সর্বপ্রথম যে জায়গাটি বের হয়েছে সেখানে একটি মাসালা, ক্ষত স্থানে পট্টি বাঁধিয়া থাকিলে রক্ত পুজ বদরসে পট্টি ভিজিলে অজু যাইবে কিনা, এটা বুঝছেন তো? সেই বেশ আগের বাংলা, তো আমাদের এই বাংলার সাথে একটু পুরাপুরি মিললে না। যদি মানে কাটা ঘা অথবা রক্ত ফোড়া হয়েছে এমন জায়গায় আপনার ব্যান্ডেজ করা হয়, আধুনিক পরিভাষায় এই ব্যান্ডেজ ভিজে যায় যদি রক্তে পুজে, এমন অবস্থায় এই অজু যদি করা থাকে তাহলে সেই অজু পুনরায় করতে হবে কিনা নামাজ আদায় করতে গেলে? প্রশ্নটা হলো এই, আমাদের এমন সিচুয়েশন পড়ে কি পড়ে না? হ্যাঁ, তো আপনার জবাব দেওয়া হচ্ছে। উত্তর, আলমগীরি কিতাবে লিখিত আছে যে, ফাতোয়ায় আলমগীরি 40 জন জগৎ বিখ্যাত মুহাদ্দিস মুফতিদেরকে বসিয়ে বাদশাহ আলমগীর এই ফতোয়ার কিতাব লিখেছেন হানাফি মাজহাবের উপরে। সেই ফতোয়ার কিতাবের রেফারেন্সে সূত্র ধরে বলছেন, পট্টির উপর পর্যন্ত রক্ত পুজ ও বদরস ইত্যাদি যে কোনোটিতে ভিজিয়া উঠিলে অজু যাইবে। উপর পর্যন্ত যদি ভিজিয়া ওঠে তাহলে অজু যাবে। কারণ হলো, মূল মাসালা হলো যদি রক্ত বের হয়ে গড়িয়ে পড়ে, তো যেহেতু কাপড় ভিজে উপর পর্যন্ত আসতে হয়েছে, কাপড় যদি না থাকতো তাহলে গড়িয়ে যেত। সহজ কারণেই বোঝা যায় যে এটাতে অজু যাইবে। কিন্তু কোন কোন কিতাব মর্মে জানা যায় যে ওই প্রকার পট্টি ভিজিয়া রক্ত উপরে উঠিলে অজু যাইবে না। ফথুল কাদির গয়াতুল আওতার কিতাবে ইহার মীমাংসা আছে। ক্ষত স্থানের উপরে যদি এত পরিমাণ রক্ত কি পুজ ইত্যাদি বাহির হয় যে পট্টি না থাকিলে রক্ত গড়াইয়া যাইত, তবে অজু ভঙ্গ হইবে। আর যদি উক্ত রক্ত কি পুজ গড়াইয়া না যাইবার পরিমাণ বাহির হইয়া পট্টির উপরে উঠিয়া থাকে, তবে অজু যাইবে না। শুরুতে আমি যে কথাটা বলছি, সাধারণত এমন ব্যান্ডেজ যদি ভিজে যায়, ভিজে উপরেও বোঝা যায় যে ভিজে গেছে, তাহলে এটা ব্যান্ডেজ না থাকলে গড়িয়ে যাওয়ার সম্ভাবনাই প্রবল ছিল। ফলে আমাদের এই রুখসতটা নেওয়া উচিত হবে না, অজু ভেঙে গেছে মর্মে নতুন অজু করে নামাজ আদায় করতে হবে। এমত অবস্থায় সংযুক্তি আমি বলে দেই, এমত অবস্থায় এক নামাজের জন্য একটা অজুই যথেষ্ট। আপনার রক্ত বের হচ্ছে, এই অবস্থায় রক্ত বন্ধ হলো না, আপনার অজু ছিল, অজু ভেঙে গেছে, আপনি এখন নামাজের ওয়াক্ত হয়েছে, নামাজ পড়বেন, একটা বার অজু করবেন, অজু করে নামাজ এক ওয়াক্তের নামাজ একবারে পড়ে শেষ করবেন। এতক্ষণে যতটুকুন বের হচ্ছে যা হচ্ছে হচ্ছে, এক ওয়াক্তের নামাজ এই এক অজু দ্বারা শেষ হয়ে যাবে। পরবর্তী ওয়াক্ত আসতে আবার আপনাকে অজু করে নামাজ আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহর দ্বীনের এই সহিহ মিশনের খেদমতকে আল্লাহ তাআলা সঠিকভাবে আঞ্জাম দেওয়ার সুযোগ যেন আমাদেরকে অব্যাহত রাখেন। প্রচণ্ড তাপদাহ, গরমে অতিষ্ঠ মানুষ, আমরা আমাদের নামাজের আগে পরে রাতের তাহাজ্জুদে দোয়া করব, আল্লাহ যেন আমাদের জন্য শান্তির ব্যবস্থা করে দেন। বিশেষ করে দিনিয়া মাদ্রাসাগুলো বাচ্চারা লেখাপড়া করে, হেফস খানার শিক্ষার্থীদের প্রচণ্ড রকম কষ্ট হচ্ছে। আমি আজকেও মাদ্রাসায় খবর নিয়েছি, কতবার কারেন্ট যায়, আইপিএস যা আছে কারেন্ট যা যায় তাতে কি ফ্যান কন্টিনিউ করছে কিনা, বলছে যে হুজুর এখনও করছে, কষ্ট হচ্ছে। তবে আইপিএস খুব বেশি ভালো না, সামনে যেই অবস্থা এই আইপিএসে চলবে কি না জানি না। আল্লাহ তাআলা এই সকল দিনিয়া মাদ্রাসাগুলোর ছাত্রদের উপরেও যেন আল্লাহ রহম করেন, সকল মাদ্রাসার সকল প্রয়োজন যেন আল্লাহ মিটায় দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।